তখন এটা কি মাছ? রূপচাঁদ। রূপচাঁদ কত ওজন হবে এটা? 1 কেজি 300। বন্ধুরা এটা ওল কচু, তো আমরা বাজার থেকে এটা কাল কিনে নিয়ে এসেছি। আমাদের আমাদের মাঠের নয় বা আমাদের নিজেদের নয়, তো এই ওল কচু দিয়ে আজ আমাদের রূপচাঁদ মাছের কারি হবে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভিল ফুডের। ঠাকুমা এটাকে লোকাল ভাষাতে কি বলে? বাক তরকারি। এটা দেশিটা না আর কি, বিদেশি। দাঁতগুলো দেখা একদম পিরানা মাছের মতো লাগছে, পিরানা মাছের মতো দেখুন। বন্ধুরা একদম ঠাকুমার বাগানের টাটকা কাঁচা লঙ্কা ঠাকুমা এখনই তুললেন। ঠাকুমাটা কি লঙ্কা? বুলেট লঙ্কা। হ্যাঁ বুলেট লঙ্কা, বুলেট লঙ্কা, মোটা মোটা লঙ্কা, খুব ঝাল, এটা ভীষণ ঝাল। তো এটা সেদ্ধ ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে এই লঙ্কাটা খেতে দারুণ টেস্টি। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই লঙ্কা।
তালের মতন না, তাল লঙ্কা, এই যে খুদে লঙ্কা, হ্যাঁ এই যে খুদে লঙ্কা, খুদে লঙ্কা এই প্রজাতিটাকে বলা হয় খুদে লঙ্কা। দেখুন সাদা 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 টাইপের, ছোট ছোট হয়, ভীষণ ঝাল। ঠিক আছে মা, এখন বন্ধুরা আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি, মানে সকাল থেকে একদম কন্টিনিউ তিন চার দিন বৃষ্টি হচ্ছে। এটা দুধমান কচুর চারা লাগানো হয়েছে, কয়েকদিন আগেই ঠাকুমা লাগিয়েছেন, তো কিছুদিনের মধ্যে এটা বড় হয়ে যাবে, তারপর আমরা এটারও অনেক রেসিপি দেখাবো আপনাদের। সাইডে এটা পেঁপে গাছ, দু চারটা আম গাছ, আর এখানে লঙ্কা গাছ, আর অন্যদিকে আমাদের লঙ্কার গাছে ফুলও এসছে। ঠাকুমা লাউ শাক তো খাওয়া যাবে, এবার এটা কি কেন্দুরি, কেন্দুরি না তেলা কচু, ওই তেলা কচু। সুন্দর চরচর করে, এই যে তুই বাথে সিদ্ধ দিয়া, এই বাথে সিদ্ধ দিয়া একটু সর্ষে সামান্য একটু টাল গিয়া কড়াইতে, আর শুকনো লঙ্কা নিয়া, শুকনো লঙ্কা পোড়াইয়া আর সেই সর্ষেটা বাটতে হবে, বাটকে এটা মাখলে পর যা খাইতে লাগে, দারুণ সুন্দর।
তো এগুলো গরু খেয়ে নেবে। ঠাকুমা মুরগি ঢোকাচ্ছেন মুরগি ঘরে, দেখুন মুরগিটা খুব বদ, মুরগিটা ঢুকতেই চায় না ঘরের মধ্যে, দেখুন জোর করে ঠাকুমা ঢোকাচ্ছেন। দুধ চা আর এটা কি নন্দা বিস্কুট,
Thank you.